भारतवर्ष इंग्रेजদের হাত থেকে স্বাধীন হয়েছে অনেক আগেই, কিন্তু ভারতবর্ষ কি সত্যিই স্বাধীন হয়েছে? যেখানে ভারতবর্ষের নারীরা যারা কিনা আমাদের সমাজে মাতৃরূপে পূজিতা হন, সেই তাদেরকেই আজ পদে পদে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কাছে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হয়। আমি নারী, আমি কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো অর্ধাঙ্গিনী। আমি নারী, একটা সংসারকে আগলে রাখতে জানি, যাকে ছাড়া তোমরা অপূর্ণ। আচ্ছা, নারী কি কেবলই নারী? পুরুষের কাছে নারীর বাধা ধরা কয়েকটি রূপ আছে: মা, বোন, স্ত্রী এবং কন্যা। এর বাইরে গেলেই নারী আর সাধারণ নারী নন, তারা হয়ে যান পরনারী। আর তার মানে নষ্টা, ভ্রষ্টা, অপয়া, দেহ সর্বস্ব একটি সাকার অস্তিত্ব। আজ আমরা সর্বাংশে উন্নত হয়েছি, কিন্তু আদৌ কি উন্নত হতে পেরেছি? যেখানে আমাদের মানসিকতার মধ্যেই কোনো মনুষ্যত্বের চিহ্ন থাকে না। একটা মেয়ে যদি রাত করে বাড়ি ফেরে, তাহলেই সে নষ্টাচারিণী। কেউ ভেবে দেখে না হয়তো সে কোনো গুরুতর কাজে আটকে ছিল। একটা মেয়ে যদি কর্পোরেট অফিসে পরপর প্রমোটেড হয়, তাহলে সে বসের শয্যাসঙ্গিনী। কিন্তু কেউ ভেবে দেখে না সব মেয়েই বসের তাবেদারি করে প্রমোটেড হয় না। কেউ কেউ যথেষ্ট পরিশ্রম করে নিজ যোগ্যতায় পদটা অর্জন করে। কোনো মেয়ে ধর্ষিতা হলে সেখানে সমাজ আঙুল তোলে তার পোশাকের দিকে, সেখানে কথা ওঠে তার পোশাকের শালীনতার দিকে। কথা ওঠে মেয়েটি নাকি আবেদনময়ী ছিল। তাহলে 8 বছরের শিশু কিংবা 80 বছরের বৃদ্ধার মধ্যেও কি ওই শালীনতার অভাব ছিল বা যথেষ্ট যৌন আবেদন ছিল? এটুকু অন্তত স্পষ্ট, সমাজে যাই ঘটুক না কেন সব দোষী যেন নারীদেরই। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুনে নিন আমার কণ্ঠে শাকিব বিন রশিদের লেখা নারীর স্বীকারোক্তি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করি আছে নারী, অর্ধেক তার নর। ভুল বলেছেন নজরুল। নারী কবে কি করলো ভালো? আমি নারী, আমি ছলনাময়ী, আমি জগতের কালো। গৃহিণী মানেই কাজ নেই কোনো, সারাদিন দেখি টিভি, সারাদিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে। জানেন ভাবি, অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে সময় কই, বসের সাথে ফ্লার্ট করেই বছর বছর প্রমোটেড হই। কথা কম বললে অহংকারী, বেশি বললে স্লাট। সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যেন। ছেলে মেয়ে কথা শোনে না, মাই খেয়েছে মাথা। স্বামী করছে পরকিয়া, সেও আমারই ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতা স্বামী আমার, সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলেও আমারই দায়, সংসার টেকাতে পারিনি। আগে ভাগে সময় মতো কেরিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা কি? অনেক কামায় স্বামী, ঘরে বাচ্চা রেখে অফিস করি, কেমন মা আমি? ধর্ষণটাও আমারই দোষ। ওই মেয়ে, তোর ওড়না কই? রাতের বেলা বাইরে ছিলাম, বিপদে তো পড়বই। মেয়েরা সাজে বেশি, কাজে কম, ঝগড়া বাধায় হরদম। ছেলেরা করলে স্টার্ট প্লেয়ার, মেয়েরা করলে বেশরম। জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী, নারী কেবল সর্বনাশী। প্রুট না হয় হন, দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সব তোর। সমাজে ভালো খারাপ সবটাই থাকে, সেখানে এই কবিতাটিতে শুধুমাত্র একটি দিক তুলে ধরা হয়েছে, সেটাই আমি পাঠ করে শোনালাম আপনাদেরকে। সমাজে সব নারী যেমন একদম সতী সাবিত্রী হয় না, তেমনি সব পুরুষও নারীদেরকে শরীর সর্বস্ব দৃষ্টিতে দেখেন না। কিছু পুরুষ থাকেন যারা নারীদের সবসময় রক্ষা করে চলেন, নারীর পাশে নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে সব কাজ করেন। সেই সব পুরুষদের জন্য ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে স্যালুট, এবং সেই সকল নারীরা যারা এমন পুরুষকে তাদের জীবনে পেয়েছেন, সে বাবা হিসেবে হোক, বন্ধু, ভাই কিংবা স্বামী হিসেবে, তাদের সুখী জীবনের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।